শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তো আমাদের চ্যানেল থেকে তোমাদের অনেক 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 ওয়েলকাম, বড়দের প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, বিছানার উপর একটা রেশন কার্ড রাখা ছিল, কারণ আজকে মানে আমার ঘর গোছাতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ আমি বাড়িতে ছিলাম না, রেশন তুলতে গেছিলাম সকালে। যার দরুন রেশন তুলে এসে আমি বাকি কাজগুলো করেছিলাম, বিছনা তোলার থেকে শুরু করে সব কাজই করেছি, সেইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো, তারপর চলে আসলাম আমি বারান্দায়। ঘর বারান্দা মানে টিনের ঘর, তো ঘরের ভিতরে থাকে, বাইরে গিয়ে বারান্দা থাকে। তো এটা হচ্ছে ঘর আর এটা বারান্দা। তো এখানেই সব রান্নাবান্না করে এখানেই সব রাখা হয়, কারণ আমাদের রান্নাঘরটা খুব ছোট, যার দরুন আমি রান্নাঘরে কোনো কিছু রাখতে পারি না। আর তারপর চলে যাবো রান্নাঘরে। দেখো, আমি যেহেতু বলেছি তোমাদের আমি রেশন তুলতে গেছিলাম, আসার পথে কিছু সবজি বাজার নিয়ে এসেছিলাম, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। দেখো, আলু, বেগুন আর লঙ্কা এনেছি। তো আমার বরের তো বাড়িতে আসতে লেট হবে, ওই জন্য দেখলাম যে বাড়িতে এসে আবার বাজার করতে যাবে, কষ্ট হয়ে যাবে, তো তার জন্য আমি বাজার করে নিয়ে এসেছি। আর রান্নাঘরটা কোনো কিছু গোছানো ছিল না, রান্নাঘরে এসে রান্নাঘরটা গোছাচ্ছিলাম। আর প্যাকেটে ছিল পাট শাক, কিছু মানে শাক ছিল যেগুলো হচ্ছে আমি ফেলতে গিয়ে না আমাকে কিছু যেন একটা কামড় দিয়েছে, মানে হাতটা খুব পুড়ছিল, তো সেটা ফেলে দিয়ে আমি ঝাড় দিচ্ছিলাম। দেখো, মানে পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘরটা, পরিষ্কার নেওয়ার পরে তারপর আমি যে কাজগুলো আছে, যেমন ধরো যেগুলো এনেছিলাম, লঙ্কা, এটা ছিল আগের সপ্তাহ লঙ্কা, কারণ এক সপ্তাহ লঙ্কা, কাঁচা লঙ্কা তো ভালো থাকবে না, যেহেতু কাঁচা সবজি এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার দরুন ভালো ভালো লঙ্কাগুলো রেখে দিয়ে খারাপ লঙ্কাগুলো আমি ফেলে দিয়েছিলাম। আর আসার পথে আমি 200 গ্রামের মতো লঙ্কা এনেছিলাম, লঙ্কার স হচ্ছে 12 টাকা করে। আর মানে এত পরিমাণে সবজির দাম বেড়েছে যে কী বলবো। আলু এনেছি 1 কিলো, আলু 40 টাকা করে কিলো। বেগুন এনেছি, বেগুনও তোমার 40 টাকা করে কিলো, মানে এখন তো যাই নেবে 500 নাও 20 টাকার নিচে বা 250 নাও, তার মানে 20 টাকার নিচে 30 টাকার নিচে কোনো সবজি হচ্ছে না, এত পরিমাণে সবজির দাম বেড়েছে। তবে গরিব মানুষদের খুব অসুবিধা হয় মানে বাজার করে নিয়ে আসতে, যেহেতু 100 টাকা 200 টাকা এখন বাজার হয়ই না, কারণ 1 কিলো আলু আনলেই তো চলে যায় মানে 80 টাকা, মানে 40 টাকা, 2 কিলো আনলে 80 টাকা চলে যায়। তো সেখানে 1 কিলো আনলে, মাছ আনলে, মাছ আর আলু আনলে বাজার কমপ্লিট 100 টাকায়। তো তারপরে আমি লঙ্কাগুলোর মুখটা ছাড়িয়ে নিয়েছিলাম, কেননা লঙ্কার মুখ ছাড়ালে না মানে লঙ্কাটা খারাপ হয় না, অনেক দিন ভালো থাকে। তো লঙ্কা ছাড়িয়ে নিয়ে আমি সবজি গুছিয়ে রেখে তারপরে চলে গেলাম পুকুর পাড়ে, কারণ পুকুর পাড়েই আমাদের পাটকাঠি রাখা ছিল, এখানে এসেছিলাম আমি পাটকাঠি নেওয়ার জন্য। দেখো, পাটকাঠি, কারণ আমি তো তোমাদের আগে ভিডিওতে বলেছি যে আমি গ্যাসে রান্না করি না, কারণ গ্যাস কিনতে গেলে তো এখন এক্সট্রা টাকার খরচা হবে। তবে সব বউদের ক্ষেত্রেই বলছি যে বাড়িতে একটু মানে গুছিয়ে চলো, যে টাকা আছে জন্য টাকা খুব পরিমাণে খরচা করবে, এতে ওতে করে খরচা করে নষ্ট করবে, শুধু শুধু নষ্ট না করে টাকাটা একটু গুছিয়ে রাখো, যাতে ভবিষ্যতে কাজে দেবে। তো যার দরুন দেখলাম যে আমাদের সব কিছু যখন আছে, কেন আমি শুধু শুধু গ্যাস নিতে যাবো, আমার টাকাটাও বেঁচে যাবে, আমার এক্সট্রা কোনো খরচা হবে না, আবার উনুনে রান্নাটাও হয়ে যাবে। তারপর আমি পাটকাঠি নিয়ে চলে গেলাম বাড়িতে। আর দেখতেই পাচ্ছ খুব হাওয়া ছেড়েছে, মানে আজকে খুব হাওয়া হচ্ছিলো। আর এই যেটা দেখছো রান্নাঘর, ওর পাশে এই যে তাঁবু দেওয়া আছে, কারণ বৃষ্টি হলে না খুব অসুবিধা হয় রান্নাঘরে রান্না করতে, কারণ মানে বৃষ্টির জলে পাটকাঠিগুলো খারাপ হয়ে যায়, উই পোকা আছে মানে উই পোকায় খারাপ করে দেয়, আবার নতুন করে পাটকাঠি দিয়ে হচ্ছে বেড়া দিতে হয় যাতে কোনো অসুবিধা না হয়। ওই জন্য আমি কী করেছি, আমি ই দিয়ে দিয়েছি, তাঁবু দিয়ে দিয়েছিলাম রান্নাঘরে। তো তারপরে চলে আসলাম কলবারে থালা বাসন ধোয়ার জন্য। আর একটা কথা কী বলো তো, দেখবে শ্বশুর বাড়িতে না শাশুড়ি মানে সকালে যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয় না, তাহলে কিন্তু শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না, কারণ তাদের মুখটা ভারী হয়ে থাকে, যে বলে যে হ্যাঁ এত তাড়াতাড়ি মানে এত পরে পরে ঘুম থেকে উঠেছে, কাজকর্ম নেই, এখনও বেলা পর্যন্ত ঘুমিয়ে আছে, এসব কথা শুনতে হয়। যাদের শাশুড়ি আছে তারাই ভালো মানে জানতে পারবে, আর বাপের বাড়িতে তো এই অসুবিধাটা হয় না, বাপের বাড়িতে কাজ করলেও মা করতে দেয় না, বেলা 10টার সময় ঘুম থেকে উঠলে কেন, সারাদিন ঘুমিয়ে থাকলেও মার মুখটা কখনোই ভারী হয়ে থাকে না। তো দেখো, আমি থালা বাসনগুলো ধুচ্ছিলাম, আমার হাতে যেটা ছিল এটা হচ্ছে মানে সিরিঞ্জ কাগজ,
তুমি দেখো, মানে তোমরা দেখো যে কড়াইটা কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, আর খুব ভালো পরিষ্কার হয় স্কচব্রাইটের থেকে। তোমার যদি সিরিঞ্জ কাগজ কেনা যায় তাহলে খুব ভালো হয়, কারণ না সিরিঞ্জ কাগজ না 8 টাকা নেয়, অনেকগুলো থাকে। দেখো কড়াইটা কি সুন্দর পরিষ্কার হয়েছে, সিরিঞ্জ কাগজের পাতা 8 টাকা নেয়। আমি আমার বরকে বলেছিলাম যে দেখো আমাকে একটা সিরিঞ্জ কাগজ এনে দিও, সেখান থেকে আমি সামান্য একটু সিরিঞ্জ কাগজ কেটে নিয়েছিলাম যাতে আমার কড়াই পরিষ্কার করতে কোনো অসুবিধা না হয়, মানে কম খরচে অনেক দিন চলে যায় আর কি। তো তারপর আমি হাঁড়ি ধুয়ে নিচ্ছি, হাঁড়ি ধুয়ে জল নিয়েছি, কলের জলেই রান্নাটা করি। তবে রান্নাটা আমি গরম জলে করি, হালকা উষ্ণ গরম জলে রান্নাটা ভালো হয়। তারপরে আস্তে আস্তে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির আশেপাশে যে সব জিনিসগুলো আছে সবগুলোই তোমাদের দেখাবো। আর তোমরা কে কোথা থেকে আমার মানে প্রিয় বন্ধুরা বা দিদি ভাই বোন যারা আছে সবাই কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করো, যাতে আমি তোমাদের মানে কমেন্টে রিপ্লাই দিতে পারি যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছো। যদি কমেন্ট করে না বলো তাহলে আমি বুঝতে পারবো না, তোমাদের মানে জানতে পারবো না যে কে কোথা থেকে দেখছে। তো তোমরা যদি আমাকে একটু জানাও যে কে কোথা থেকে দেখছে তাহলে আমার খুব ভালো হয়, আমি তোমাদের রিপ্লাই দিতে পারি যে তোমরা অত দূর থেকেও আমার ভিডিওটা দেখছো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার পাশে থেকো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে মানে শেয়ার করো, আর আমাকে এভাবে সাপোর্ট করো যাতে আমি আরও ভিডিও নিয়ে আসতে পারি, তো প্রতিদিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর তোমাদের কাছ থেকে অনেক 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 ভালোবাসা পাই। তো দেখো এখানে আমি চলে এসেছি রান্নাঘরের সামনে, আসার পর আমার দেওরটা আমাকে বলছিল যে বৌদি এখানে না একটা টুনটুনির বাচ্চা আছে। তো আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি এখানে টুনটুনির মানে বাচ্চা আছে, খুব ছোট। তো ওখান থেকে চলে আসি, তোমরা তো দেখেছো গাছটা কেটে ফেলা হয়েছে, কে কেটেছে আমি জানি না গাছটা, তবে ওই গাছের পাতাগুলো থাকবে না, ওখান থেকে ঝরে পড়ে যাবে। আর বাচ্চা যেহেতু ছোট, অত ছোট বাচ্চা না মানে পোষা যাবে না, কারণ মানে টাইম মতো খাবার দিলেও না, মানে ওর মা থাকলে যেটা করতে পারবে সেটা কি আমরা করতে পারবো নাকি। তাছাড়া ওর মা মাঝে মাঝে আসে, এসে খাবার দিয়ে যায়, বাচ্চাগুলো এত ছোট যে ওদের দেখা যাবে না। আর এই জায়গাটা দেখছো, এখানেই আমি ভিডিওটা করি রান্নাঘরের সামনে, তার পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা আমাদের ঘর নয়, ওটা আমার দেওরের ঘর। আর এই যেটা দেখছো টিনের ছোট্ট একটা ঘর, এই ছোট্ট একটা মানে ছোট্ট ঘরটা আমাদের। তো তারপরে চলো তোমাদের দেখাই, বলেছি যে আশেপাশের জায়গাটা দেখাবো। এটা হচ্ছে পুকুর, বাড়ির সামনে পুকুরের পাশেই আছে এই যে একটা ব্ল্যাকবেরি গাছ। তারপর তোমাদের দেখাবো চলো যে এখানে যে রান্নাঘরটা দেখো, এটা হচ্ছে দরজা, আর এখানে ফাঁকা আছে যেহেতু সেখানে না জল ঢুকে যায়, রান্নাঘরে খুব অসুবিধা হয় বৃষ্টির সময় রান্না করতে। তো তারপরে চলে গেলাম পুকুর পাড়ে, এটা হচ্ছে আখ, আর এই হচ্ছে টক শাক গাছ, তার পাশে আছে কচু গাছ দেখো। তো যদি লঙ্কা আলু জিরে লবণ হলুদ এগুলো থাকে না তাহলে কিন্তু শাক পাতা তুলে মোটামুটি সংসারটা চালানো যায়। আর আমার মানে মহিলা দিদিদের বা বোনদের বলছে যে সংসারে না সবসময় মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে, খুব পরিমাণে খরচা করবে না, যতটা প্রয়োজন ততটা খরচা করবে। এই ছিল আজকের আমার ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করো।